বাংলার ইতিহাসের অরাজকতা তথা মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে রাজা গোপাল যে রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজ্যকে সাম্রাজ্যে রূপ দিয়েছিলেন পাল বংশের দ্বিতীয় শাসক গোপালপুত্র ধর্মপাল, যিনি পৈতৃক রাজত্বের সীমানা বহু লাংশে বৃদ্ধি করেন এবং পাল সাম্রাজ্যকে উত্তর ও পূর্ব ভারতের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। বন্ধুরা, মিস্ট্রি অফ হিস্ট্রির আজকের এই পর্বে আমরা আলোচনা করব পাল বংশের শ্রেষ্ঠ রাজা গোপালপুত্র ধর্মপালকে নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভৌগোলিক ও বণিকদের বিবরণে ধর্মপালের অধীনে বাংলা সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। সুলাইমান, ইবনে খুরদাদবি, ইদ্রিসি, মাসুদি প্রমুখ উল্লেখ করেন যে বাংলার রাজা রাষ্ট্রকূট এবং গুর্জরদের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন। এরা সকলেই উল্লেখ করেন যে 9 থেকে 10 শতকে বাংলা সামুদ্রিক বাণিজ্যে সমৃদ্ধ ছিল এবং এই বাণিজ্যে আরবদের বেশ প্রাধান্য ছিল। ফার্সি ভাষায় লেখা হুদুদ উল আলমে লিপিবদ্ধ আছে যে ধর্মপাল নিজের চাইতে অপর কাউকে শ্রেষ্ঠ বলে মনে করতেন না এবং তার 3 লক্ষ সদস্যের একটি সেনাবাহিনী ছিল। ধর্মপালের রাজত্বকালে সব থেকে উল্লেখযোগ্য বিষয় ছিল ত্রিপক্ষীয় সংঘর্ষ। পাল বংশ যে সময়ে বাংলা ও বিহারে ক্ষমতা অধিকার করে, সেই সময়ে দাক্ষিণাত্যে চালুক্যদিগকে পরাস্ত করে রাষ্ট্রকূট বংশ ক্ষমতা লাভ করে। একই সময়ে মালব ও রাজস্থানে গুর্জর প্রতিহার করে রাজবংশের প্রতিষ্ঠা হয়। কিন্তু উত্তর ভারতের মধ্যাঞ্চলে সেই সময়ে তেমন কোনো প্রভাবশালী শক্তি ছিল না। কান্নকুব্জ ছিল এই অঞ্চলের কেন্দ্রস্থল। কান্নকুব্জে একরকম রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল বললেও চলে। বিশেষ করে যশবর্মা ও ললিতাদিত্যের বিজয়াভিযানের পর এই অঞ্চলে এই একই অবস্থা চলছিল। সুতরাং 8ম শতাব্দীর শেষ ভাগ থেকে প্রায় 3 পুরুষ ধরে কান্নকুব্জের রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য পার্শ্ববর্তী শক্তিবর্গের মধ্যে প্রচণ্ড উদ্যম লক্ষ্য করা যায়। উত্তর ভারতের গুর্জর প্রতিহার ও পাল রাজাগণ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজাগণ প্রায় একই সময়ে মধ্যদেশের অধিকার বিস্তারে প্রয়াসী হন, ফলে এক ত্রিপক্ষীয় সংঘর্ষের সূত্রপাত হয়। ধর্মপাল মধ্যদেশের আধিপত্যের জন্য এই ত্রিশক্তির সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন এবং অল্পকালের জন্য হলেও কিছু সাফল্য অর্জন করেছিলেন। তারই সাফল্য বাংলার রাজনৈতিক শক্তিরই পরিচয় দেয়। অষ্টম শতাব্দীর শেষের দিকে এই ত্রিপক্ষীয় সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথম দৃশ্যের অবতারণা হয় প্রতিহার ও পাল সংঘর্ষে। ধর্মপাল যে সময় পশ্চিম থেকে বিজয়াভিযান করেন, সেই সময় প্রতিহার রাজা বৎসরাজও মধ্যদেশে সাম্রাজ্য স্থাপনের চেষ্টায় পূর্ব দিকে অগ্রসর হন, ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধর্মপাল পরাজিত হন। কিন্তু বৎসরাজ মধ্যদেশে অধিকার বিস্তার করার আগেই তৃতীয় শক্তির আবির্ভাব ঘটে। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজা ধ্রুব ধারাবর্ষ ওই সময়ে আর্যাবর্ত বিজয়াভিযানে আসেন। তিনি প্রথমে বৎসরাজকে পরাজিত করেন এবং ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হন। রাষ্ট্রকূট সূত্রে জানা যায় যে তিনি গৌড় রাজ্যকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে পরাজিত করেন। এই উক্তি থেকে ধর্মপালের রাজ্য সীমা সম্বন্ধে কিছুটা ধারণা করা যায়। খুব সম্ভবত ধর্মপাল বারাণসী ও প্রয়াগ জয় করে গঙ্গা যমুনার মধ্যবর্তী ভূভাগ পর্যন্ত রাজ্য বিস্তার করেন। এই রাজ্য বিস্তারের গতি অব্যাহত রেখে তিনি মধ্যদেশের দিকে অগ্রসর হয়েছিলেন এবং ত্রিপক্ষীয় সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছিলেন।
ত্রিশক্তির সংঘর্ষের প্রথম পর্যায়ে যদিও ধর্মপাল উভয় শক্তি কর্তৃক পরাজিত হয়েছিলেন, তবুও তার তেমন কোনো ক্ষতি হয়নি। কারণ ধ্রুব তার বিজয় সংরক্ষণের কোনো ব্যবস্থা না করেই দাক্ষিণাত্যে প্রত্যাবর্তন করেন, ফলে ধর্মপাল পরাজিত হয়েও ক্ষমতা বিস্তারের সুযোগ পান। ধ্রুব ধারাবর্ষের মৃত্যু হয় 793 থেকে 94 খ্রিস্টাব্দে। সুতরাং ধরা যেতে পারে যে ত্রিপক্ষীয় সংঘর্ষের এই প্রথম পর্যায় সংঘটিত হয়েছিল আনুমানিক 790 খ্রিস্টাব্দে বা নিকটবর্তীকালে। প্রতিহার ও রাষ্ট্রকূট সূত্রে আমরা ত্রিপক্ষীয় সংঘর্ষের এই প্রথম পর্যায় সম্পর্কে জানতে পারি। পালবংশীয় কোনো সূত্রে এই প্রথম পর্যায় সম্বন্ধে কোনো উল্লেখই নেই, কারণ খুব সহজেই অনুমান করা যায়। বিষয়টি এমন যে কোনো রাজার অনুসারী বা সভাকবিরা ওই রাজার পরাজয়ের ইতিহাস লিখে রাখেন না। বৎসরাজের পরাজয়ের পর প্রতিহারদের আবার শক্তি সঞ্চার করতে বেশ কিছুটা সময় লেগেছিল। সুতরাং ধ্রুবের প্রত্যাবর্তনের পর ধর্মপাল প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাই মধ্যদেশে নিজ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। ধর্মপালের সকল আক্রমণাত্মক অভিযান এবং সাফল্য মোটামুটিভাবে 700 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে ধ্রুবের প্রত্যাবর্তন এবং তৃতীয় গোবিন্দের আবির্ভাবের মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়েছিল। প্রতিহার রাজা বৎসরাজের পুত্র দ্বিতীয় নাগভট্টের উত্থানের সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় যুদ্ধের দ্বিতীয় পর্যায় সূচিত হয়। নাগভট্ট চক্রায়ুধকে পরাজিত করেন। চক্রায়ুধ ধর্মপালের নিকট আশ্রয় গ্রহণ করেন, কিন্তু ধর্মপালও মুঙ্গের কাছে এক যুদ্ধে নাগভট্টের কাছে পরাজিত হন। ঠিক এই সময়েই রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ উত্তর ভারতে আসেন এবং নাগভট্টকে পরাজিত করেন। নাগভট্টের পরাজয়ের পর ধর্মপাল ও চক্রায়ুধ উভয়েই স্বেচ্ছায় গোবিন্দর নিকট আত্মসমর্পণ করেন, কিন্তু গোবিন্দকেও পিতার ন্যায় দাক্ষিণাত্যে 801 খ্রিস্টাব্দে ফিরে যেতে হয়েছিল। তারপর থেকে ধর্মপালকে আর কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। এমনকি ধর্মপাল উত্তর ভারতের কিছু অংশের উপর তার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, যদিও তা সুনির্দিষ্ট করে জানা যায় না। ধর্মপাল রাষ্ট্রকূট রাজবংশের পরবলের কন্যা রণ্যা দেবীকে বিবাহ করেন। ত্রিভুবনপাল ও দেবপাল নামক তার দুই পুত্রের সন্ধান পাওয়া যায়। জ্যেষ্ঠ পুত্র ত্রিভুবনপাল পিতার রাজত্বকালেই মৃত্যুবরণ করেন এবং কনিষ্ঠ পুত্র দেবপাল পিতার সিংহাসনে আরোহণ করেন। পিতার ন্যায় ধর্মপাল বৌদ্ধ ছিলেন এবং পাল রাজাদের মধ্যে তিনিই প্রথম সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ গ্রহণ করেছিলেন। ভাগলপুরের 24 মাইল পূর্বে তিনি একটি বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি তার দ্বিতীয় নাম বা উপাধি। বিক্রমশীল অনুসারে বিক্রমশীল বিহার নামে খ্যাত ছিল। বরেন্দ্র অঞ্চলের সোমপুর নামক স্থানে তিনি আরও একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। 9ম শতাব্দী থেকে 12ম শতাব্দী পর্যন্ত এটি সমগ্র ভারতে একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিগণিত হতো। রাজশাহী জেলার পাহাড়পুরে যে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে সেটাই সোমপুর বিহার। পাহাড়পুরের নিকটবর্তী ওমপুর গ্রাম এখনও এই প্রাচীন নামের স্মৃতি বহন করছে। সমগ্র ভারতবর্ষে এটি খুব সম্ভবত বৃহত্তম বৌদ্ধ বিহার। তারানাথের গ্রন্থে উল্লেখ আছে যে ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। নিজে বৌদ্ধ হলেও ধর্মপাল হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন না, বরঞ্চ তিনি ওই ধর্মেরও পৃষ্ঠপোষকতা করেছেন। নারায়ণের মন্দিরের জন্য তিনি নিষ্কর ভূমি দান করেছিলেন। তিনি শাস্ত্রানুশাসন সম্বন্ধে অবহিত ছিলেন
এবং প্রতি বর্ণের লোক যাতে স্বর স্বর নীতি মেনে চলে তিনি তার ব্যবস্থা করেছিলেন বলে দেবপালের মুঙ্গের তাম্রশাসনে উল্লেখ আছে। এসব তার ধর্মীয় উদারতারই পরিচয়। তাছাড়া রাজনৈতিক প্রজ্ঞাজনিত কারণেও পাল সম্রাটগণ ধর্মীয় সহিংসতার বাণী প্রচার করতেন। সমস্ত পাল যুগেই ধর্মাবলম্বী প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতা পাল যুগের একটি বৈশিষ্ট্য। পাল তাম্র শাসন সমূহের অধিকাংশ ভূমিদানের গ্রহীতাই ব্রাহ্মণ সম্প্রদায়। ধর্মপালের প্রধানমন্ত্রীও ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার বংশধরেরা কয়েক পুরুষ ধরে পাল রাজাগণের প্রধানমন্ত্রী পদ অধিকার করেছিলেন। ইতিহাসবিদদের মতে কৌলিন্য প্রথা হর্ষবর্ধনের সময়কাল হতে শুরু হয়েছে, কিন্তু বাংলায় ধর্মপালই প্রথম কৌলিন্য প্রথা চালু করেছিলেন, তাই তাকে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে ইতিহাসবিদগণ আখ্যায়িত করেন। এ সময় অবিভক্ত বঙ্গে রাঢ় ও বরেন্দ্র এই দুই অঞ্চলে কুলিনরা বসবাস করত। সবশেষে বলা যায় ধর্মপাল বাংলার ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূত্রপাত করেছিলেন। তিনি পিতার প্রতিষ্ঠিত রাজ্যকে সাম্রাজ্যে রূপ দিয়েছিলেন। তিনি স্বল্প সময়ের জন্য উত্তর ভারতের কনৌজ পর্যন্ত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের কাছে পরাজিত হলেও ধর্মপাল তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। তার নেতৃত্বে বাংলা সমৃদ্ধি ও সফলতা অর্জন করেছিল।